দেখেন দেখেন চিনেন কিনা এটা চেনা যায় কি রে এই দেখেন ভালো করে দেখেন মুখটা দেখেন নাম বলেন আহমদ আরবি এখন চিনা পারছেন এই হইল আহমদ আরবি কি ধরছেন ওটা চিংড়ি মাছ একটা বাটি দেন ওখানে এই হলো আরেকটা বড় ভাই মাছ ধরার প্রস্তুতি নিতে আছে মস্তু ভাই হ্যাঁ মস্তু ভাই সাথেই থাকেন মাছ ধরার সিস্টেমটা দেখবেন কিভাবে সে মাছ ধরে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন শেয়ার করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ তো চলুন মাছ ধরতে নামি এই যে দেখছেন এই যে আরেকজন আসছে ও নাম বনু দিতে মাছ ধরার জন্য নামবে ওই যে প্রস্তুতি নিতে আছে নাম বলেন আহমদ আরবি এখন চিনা পারছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন আই বাটনে লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলুন শুরু করা যাক মাছ যাই হালে পরে ধরিস এই পাশে এগুলো ধরতে হবে তো জোসেদ একটা খুঁড়ি দাও জোসেদ বলে কি করস তুই না গাইতে তুমি কি গারো আমার গারো মাছ চাট খাও সব বাল দিলে এখন তোর জোর প্রস্তুতি চলতেছে মাছ ধরার বড় ভাইয়ের পুকুরে আইছি মাছ ধরতে আর কি আপনারা সাথেই থাকেন আমি আপনাদের মাছ ধরা দেখাইতেছি পুরো দমে প্রস্তুতি পানি প্রায় শুকিয়ে গেছে গা অল্প একটু আছে হ্যাঁ আর আধা ঘন্টার মতো আছে ওই দেখেন একজন নামে ঘেরে গেছে দেখছেন এই যে হাই হাই রে চিংড়ি মাছ নেন সাথে নেন এদের মাছ ধরা শেষ এটার মাছ ধরা শেষ করে আবার পুকুর সাজায় দিলাম একসঙ্গে শেষ হয়েছে কুদরি পাইছা কুইড়ি এক বালতি তো না হাজারি গাড়াই বাড়াইছে বাবা ওই দিকে যান মুখটা দিয়ে আসেন যান যান ওইখান দিয়ে নামেন কয় কি ওর কি বিশ্রে হওয়া গেছে নাকি গলা পর্যন্ত ফেক আছিল আরে
চলেন আমরা জায়গা, চলেন চলেন। কি অবস্থা? দেহান লাগবো না, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে এদিকে। হ্যাঁ, এই যে মাছ, এইগুলো কি মাছ? এই যে এই ধরেন, এই সামনেটা ধরেন না কেন? ওই যে ট্যাংরা মাছ, ওটা ধরেন, ধরেন ধরেন ধরেন, এটা ধরেন। আপনি মাছ ধরেন, ছাড়েন, ওই যে ওইটা ধরেন, ওই যে এখানে, এই যে এখানে, এইখানে, ওই যে, ওই যে, ওই যে দেখছেন, দেখছেন, ধরছে একটা কি মাছ, ওটা দেখান। আরে সরপুরি মাছ দেখান, দেখাই তো দেয় না মাছ। হ্যাঁ, এই যে, হ্যাঁ, সরপুটি মাছ ধরে লাগছে, পানি কমে গেছে অনেক। আমরা মাছ ধরে আসলাম, অনেক মাছ ধরছি আজকে, সোয়াইফ, তাজ, সরি তাজ আসে নাই, আরবি, তারপরে আহমদ, আর তারপরে হচ্ছে সোয়াইফ, আর আমি, আমরা সবাই গিয়েছিলাম একটা পুকুরে মাছ ধরার জন্য। ওখানে পানি কালকে গত রাতে পাম্প সেট করা হয়েছিল, আপনার ই পাম্প, সামারসেবল পাম্পগুলা, সামারসেবল পাম্প দিয়ে আজকে শেষ, এই এই মাত্র মাছ ধরে শেষ করে আসলাম। এতক্ষণ সময় আমরা মাছ ধরছি ওখানে। হ্যাঁ, তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। আমি গ্রামের এই ন্যাচারাল বিউটিগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফেজ।